আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি তৈরি করে দেখাচ্ছি যেটা হচ্ছে রাঙা আলুর ক্ষীর তার জন্যে আমাদের লাগবে অবশ্যই রাঙা আলু এই মানে গ্রেট করা রাঙা আলু দুধ আমি দুধ এক লিটার দুধকে জাল দিয়ে ঘন করে রেখেছি গোলাপ পানি রাঙা আলু ভাজার জন্যে ঘি দেখুন আর লাগবে সামান্য আলমন্ড বাদাম আর কিসমিস কাজুও দিতে পারেন আমার বাড়িতে কাজু আমার মেয়ে খেয়ে ফেলেছে তাই আমি প্যাকেট খুলে দেখেছি একটাও কাজু পুনি তো সেটা আমি কাজুটা দিতে পারিনি আপনারা কাজু পিস্তা পিস্তাটা না দিলেও চলবে কাজুটা দিলে বেশি ফ্লেভার আসে আর লাগবে তিনটে থেতো করা এলাচ আর লাগবে চিনি এক কাপ চিনি তো দেখুন কীভাবে তৈরি করছি আমি রাঙা আলুর ক্ষীর আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি গ্যাস চালিয়েছি জ্বালিয়ে দুধটাকে জাল দিয়ে নেব এবার আমি অন্য আরেকটা গ্যাসে আরেকটা একটা ফ্রাই প্যান বসিয়ে রাঙা আলুটাকে হাল একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় আমি এক চামচ এই চামচের এক চামচ ঘি দিয়ে দিয়েছি যেটুকু চামচে ঘিটা লেগেছিল আমি দুধে দিয়ে দিলাম অপচয় করতে নেই আর আমি কোনো খাবার জিনিস অপচয় করি না এবার ঘিটা গরম হয়ে গেছে আমি কোরানো রাঙা আলুটা দিয়ে দিচ্ছি আমার এই এই রাঙা আলুটা দুটো স্মল সাইজ এইরকম সাইজের রাঙা আলু কুচি আছে আমি ঠিক বলতে পারছি না কত গ্রাম হবে আমার দুটো রাঙা আলু আছে এবার এটা আমি ভালো করে ভেজে নেব এটাকে ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে ভালো মানে ভাজা ভাজা সেন্ট বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে রান্না করব লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমার চ্যান রান্না যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল হয় হতেই পারে মানুষ মাত্রে ভুল তো আমাকে সেগুলো নিচে কমেন্ট বক্সে জানাবেন নাহলে আমি বুঝতে পারবো না প্লিজ প্লিজ আপনাদের সবাইকে অনুরোধ রইল যে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আমার যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আপনাদের সহযোগিতা চাই আমি নতুন এসেছি এই চ্যানেলে তা আপনারা না সহযোগিতা করলে আমি সামনের দিকে কি করে এগিয়ে যাবো বলুন ভাইরা আপুরা সবাই আমাকে সাহায্য করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার রান্না ভালো লাগলে লাইক দিবেন দেখুন আমার দুধ ফুটছে এখানে দুধটা আরও ফুটতে দেব আমি আরো গাঢ় করে নেব জাল দিয়ে জাল দিয়ে আর এটাকে ভালো করে ভাজবে ভাজ ভাজা হোক রাঙা আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমার দুধটাও ফুটছে তো আমি দুধটাকে এই গ্যাসে সরিয়ে নিচ্ছি রাঙা আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে দুধটা এখনও ভালো করে ফুটবে তা এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব চিনি যে যেরকম মিষ্টি খায় আমাদের বাড়িতে আমার বাচ্চা একটু বেশি মিষ্টি খায় ওই জন্য খুব বেশি দিচ্ছি না তবুও একটু দিচ্ছি আর কি মিষ্টি আর দেব থেতো করে রাখা এলাচ যাদের বাড়িতে এলাচের পাউডার পাওয়া যায় তারা পাউডার দিতে পারবেন এক চা চামচ দিয়ে দেবেন ছোট চামচের আর দেব কিশমিশ কুচি করে রাখা আলমন্ড আর কিছু অ্যালমন্ড বাদাম আমি রেখে দিচ্ছি গার্নিশের জন্যে তো আমি দুধটাকে ভালো করে আরও জাল দিয়ে নেব যাতে আরও কিছুটা কমে যায় আর দুধটা ফুটে ফুটে কি সুন্দর গোল্ডেন কালার চলে আসবে দেখবেন তো আমি এতে মানে এই পায়েসে অল্প সামান্য কিন্তু লবণ দিই যারা অনেকে দেয় না কিন্তু আমার মনে হয় লবণ দিলে টেস্টটা আরও খুলে চলে আসে আরও সুন্দর হয় ওই জন্য আমি সামান্য লবণ দিয়ে দিয়েতে আর মানে যে চিনিটা শুধু চিনি দিলে মানে আমার মনে হচ্ছে মনে হয় অতটা ভালো আছে না লবণ দিলে ব্যালেন্সটা ঠিক মানে হয়ে যায় আর কি ওই জন্য আমি এতে সামান্য লবণ দেব খুব বেশি না একদম সামান্য একদম সামান্য যাকে বলে এক চুটকি একদম একটুখানি জাস্ট একটুখানি ফেলে দিচ্ছি এই যে ছোট্ট চামচ দেখতে পাচ্ছেন এই চামচের অর্ধেকেরও অর্ধেক তিন ভাগের এক ভাগ তো দুধটা ফুটুক আমি তারপরে রাঙা আলুগুলো দিয়ে দেব আমি আপনাদের বলতে ভুলে গেছি আমি সামান্য একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। অনেকে দেন না কিন্তু তেজপাতা দিয়ে দেখবেন এর ফ্লেভারটা খুব সুন্দর এই ক্ষীরে বা পায়েসে মানে খুব সুন্দর একটা সেন্ট আসে গন্ধ আসে আর ফ্লেভারও আসে খুব সুন্দর এলাচের সঙ্গে সঙ্গে আপনি আপনারা তেজপাতাও দিতে পারেন খুব সুন্দর মানে ফ্লেভার আসে তো আমার দুধটা ফুটছে আমি রাঙা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রাঙা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। রাঙা আলু দেওয়ার পরে আপনারা মানে একদম কম ফ্লেমে দশ মিনিট রান্না হতে দেওয়া হবে দিতে হবে যাতে রাঙা ভালোভাবে এর সঙ্গে মিশে যায় দুধের সঙ্গে তো আমি দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট পরে আমার ক্ষীরটা তৈরি হয়ে যাবে তো অনেকে এর মধ্যে এই সময় আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন কিন্তু আমাদের বাড়িতে যেহেতু খোয়া ক্ষীর অতটা পছন্দ করে না আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না খোয়া ক্ষীর ওই জন্য আমি দিচ্ছি না তো আপনারা আপনারা চাইলে দিতে পারেন আর আমি এর মধ্যে দেব এক চামচ গোলাপ পানি দিয়ে দিলাম যাদের বাড়িতে কেউড়া পানিও থাকে তারাও কেওড়া পানিও দিতে পারেন কেউড়া পানি সামান্য দেবেন কারণ কেউড়া পানির মানে ফ্লেভারটা একটু মানে এর থেকে রিচ ফ্লেভার গোলাপ পানির থেকে ওই জন্য কেওড়া পানি দিলে হাফ চামচ দেবেন যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল মানে আইকনটা যেটা রয়েছে সেটাকে প্রেস করে দিন যাতে আমার আমি যদি নতুন নতুন ভিডিও আপলোড করি তো আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর আপনারা আমার রান্নাগুলো দেখতে পারেন আর এনজয় করতে পারেন তো দেখুন আমার রাঙালুর পায়েস একদম রেডি হয়ে গেছে আর কি সুন্দর ফ্লেভার ছেড়েছে এলাচের তেজপাতার ঘিয়ের খুব সুন্দর সেন্ট ছেড়েছে তো আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে খেতে বাড়িতে বানাবেন বাচ্চাদের খাওয়াবেন খুব ভালো লাগবে আপনারাও খাবেন বাচ্চাদের তো খুব ভালো লাগবে আর বাচ্চাদের শরীরের পক্ষেও ভালো রাঙা আলু খাওয়াও ভালো এবার আমি এতে আলমন্ড আমন্ড বাদামটা উপর থেকে একটু সামান্য ছড়িয়ে দিচ্ছি দেখুন আমার রাঙা আলুর খিট রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে বানাবেন সবাইকে খাওয়াবেন ভালো লাগবে আপনাদের ভালো লাগলে আমার কে নিশ্চয় কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আর আমাকে ড্রেস আজকের জন্য এইটুকুই পরে আবার আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে হাজির হব আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন খুদা হাফেজ